তো গাইস, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, হাতটা আমার কেটে গিয়েছে, ইস, খুব ব্যথা করছে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে হচ্ছে 12th of May 2022। তো গাইস, এখন আজ হচ্ছে সকাল 9:05 বেজে গিয়েছে। তো আমার অনেকক্ষণ আগে উঠেছিলাম, ব্রাশটা সবই হয়ে গিয়েছে। তো আজকে অনেকদিন পর একটা ব্লগ শুট করতেছি, তো আজকে দেখি কি হয়। তো ফার্স্ট অফ অল, তো আজকে আমি আমার চুল কাটাবো, তো এটা হচ্ছে এক নম্বর কাজ। তারপরে দেখি আর কি কাজ হয়, তো দেখে দেখুন ব্লগ, আমি আপনাদের সবকিছু বলতে থাকবো। আর তো গাইস, এই আমি আজকে ব্রেকফাস্টে আমাদের আমরা খাবো হচ্ছে পেঁয়াজ দিয়ে মুড়ি। আর এই যে এখানে দেখুন, মা পেঁয়াজও কেটে নিয়েছে, রসুনও কেটে নিয়েছে। তো গাইস এখানে দেখুন সবকিছু আছে। আর সকালে ঘুগনি খাবো, আর সবকিছু প্রিপারেশন হয়ে গিয়েছে। তো গাইস এখন রান্না শুরু করবে মা, তারপরে আমরা ব্রেকফাস্ট করবো সকালে। বাবা ঘরে উঠে বসে আছে, মোবাইল দেখছে। তো কিছুক্ষণ পরে কথা বলছি আপনার সাথে, দেখতে থাকুন ব্লগ। চুল কাটতে যাবো 10:30-10:30 সময়। আর তারপরে কিছু করার থাকলে বলে দেবো আপনাদের, তো দেখতে থাকুন ব্লগ। তো গাইস, মার এখন ঘুগনি রান্না করা হয়ে গিয়েছে, তো সেটা আপনাদের আমি দেখাচ্ছি। তো এই দেখুন, তো এখানে ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন মুড়ি দিয়ে আমরা তেল লবণ দিয়ে মেখে এখন পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে খাবো। তো যারা যারা বাঙালি তারা তো সবাই খান হয়তো এটা। আর গাইস এখানে দেখতে পাচ্ছেন হাজারের উপরে বোতল আছে, যদি কারোর বোতল লাগে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো গাইস যেমন কি বললাম, আপনারা আমাকে বলতে পারেন। আর তো গাইস দেখা হচ্ছে কিছুক্ষণ পর, ব্রেকফাস্টটা করে নিই। তো গাইস যেমন কি দেখতে পাচ্ছেন, আপনারা বাবা এখন এখানে গান করবে। তো আমি আপনারা জানেন হয়তো যে আমি একটা গান করেছিলাম এই জীবনে পেয়েছি, যে তো ভালো ভিউজ এসেছে ওটাই। তো সেটাই বাবা করতেছে, আমারও বাবার থেকেই শেখা। তো চলুন শুনাই আপনাদের বাবা কেমন গানটা গায়। তো চলুন। যেমন কি আপনারা শুনলেন বাবার গানটা, তো বাবার গানটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে বাবা এখানে বসে আছে, আরো গান করবে এখন, তো আমি আপনাদের এই গানটাই শুনালাম। তো আমারটা বেশি ভালো লাগলো না বাবারটা বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হচ্ছে এখন আমরা ব্রেকফাস্ট করবো সবাই, তো তারপর আপনার সাথে কথা বলবো। তাহলে দেখতে দেখুন ব্লগ। তো গাইস এখন আমরা খাবো মুড়ি আর ঘুগনি। তো এই দেখুন এটা এখন খাই, তারপর আপনার সাথে কথা বলছি। তো আপনারা কিছু সিনেমাটিক শট এনজয় করুন।
তো গাইস, এখানে আমরা খাচ্ছি সাথে সৌরভ যোশীর ব্লগ। সকালবেলা সৌরভ যোশীর ব্লগ না দেখলে ভালো লাগে না, তো সেই জন্য খাই আর সৌরভ যোশীর ব্লগ দেখি। তো আপনারও আমার ব্লগটা দেখুন। তো গাইস, যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখন যাচ্ছি চুল কাটতে, আর এখন বাজে হচ্ছে 11টা বাজতে 10 মিনিট বাকি, হচ্ছে 11টা ধরে নিন আপনারা। তো এখন আমি যাচ্ছি চুল কাটতে, তো চুল কেটে আসি। সেলুনে গিয়ে আমি কোনো ব্লগ করব না, তো চুল কেটে আসি, তারপর আপনাদের সাথে কথা বলছি, আর তারপর স্নান ধান করবো একবারে, আর তো তারপর আপনাদের সাথে কথা বলবো। তো গাইস, চলে আসি সেলুন থেকে, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো গাইস, যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন, আমি চুল কেটে চলে এসেছি, আর এখন 12:30 বাজে। আর যেমন দেখতে পাচ্ছেন, কিছুটা আমার চুল এরকম লাগছে, সাইড সাইড থেকে দেখে নিন। তো কেমন, মানে হেয়ার স্টাইলটা কেমন লাগলো? কিছু তেমন করিনি, খালি ছোটোই হয়ে গেছে, একটু বেশি ছোট হয়ে গেছে আমার মতে। কিন্তু আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর 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 কিছু না, আপাতত কিছু তো করার প্ল্যান নেই, বিকালবেলা আমার পড়াও আছে, আমার রাতেও পড়া আছে, তো আর তো বেশি কিছু করার জিনিস নেই এখন। তো সেই জন্য দেখতে তখন ব্লগ, আমি কিছুক্ষণ পরে আপনাদের সাথে কথা বলছি। তো গাইস, এখন বাজে হচ্ছে দুপুর 3টা, তো আমার লাঞ্চ টান সবই হয়ে গেছিলো, 2টার সময় লাঞ্চ হয়ে গিয়েছিলো, কিন্তু আমি কোনো ব্লগ করিনি তখন, তো সেই জন্য এখন আমি একটু ব্লগ করছি। আর এখন আমি চলে এসেছি আমার ছোট ঘরে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন আমি আমার একটু পিসিটা অন করি, অনেকদিন পিসিতে খেলিনি সেই জন্য, আর বাইরে তো খুব সাংঘাতিক রোদ গাইস, সেই জন্য বাইরে তো যাওয়া যাচ্ছে না। এই যে আমার পিসি, দাঁড়ান পর্দাটা আমি লাগিয়ে দিই, এবার দেখতে পারবেন আপনারা। এই দেখুন, আমি জানলাটাও বন্ধ করে দিই কারণ এত রোদের মধ্যে। আর এখানে দেখছেন এই টেবিল ফ্যানটি আমি চালিয়েছি, উপরে ফ্যানটা না চালালেও চলবে, এই ফ্যানটা দিয়ে খুব ভালো হাওয়া চলে আসে। তো আমি ফটাফট এই জানলাটা বন্ধ করি কারণ খুব রোদ রোদ আসতেছে জানলাটা দিয়ে। তো গাইস, এই জানলাটা তো আমি বন্ধ করে দিলাম, আর আই হোপ কি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার তো মনে হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন। আমি লাইটটা জ্বালিয়ে দিই। তো গাইস, যেমন কি দেখতে পাচ্ছেন, আমি ও ভাই আমি এই সুইচটা তো দিইনি, এই সুইচটা হচ্ছে মনিটরের সুইচ, আর এটা হচ্ছে সিপিউ, 2টা সুইচ আমি দিতে ভুলে গিয়েছিলাম। তো আর এখানে দেখতে পাচ্ছেন আমার কিবোর্ড। আমি ফুল একটা ভাবছি রুম ট্যুর ভিডিও দিব আমার গেমিং চ্যানেলে, তো সেটা যদি আপনারা দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানান। আর দেখি কি গেম খেলি, অনেক গেমই তো আছে পিসিতে, তো দেখি কোন গেমটা খেলি। আর লাইটটা আমি এখন নিবাবো, তো ব্লগ আমি করবো না আর 5টা থেকে আমার পড়াও আছে, 3টা তো বেজে গেছে অলরেডি, মাঝে 2 ঘন্টা টাইম আছে, দেখি 2 ঘন্টা টাইম একটু তাড়াতাড়ি স্পেন্ড করি, আর দেখা যাক কী হয়, দেখে দেখুন ব্লগ সবকিছু আমি আপনাদের বলি। তো গাইস, একটা এখানে প্রবলেম হয়ে গিয়েছে, তো এই দেখুন এখানে হচ্ছে আমার কম্পিউটারের স্ক্রিনে তো চলে এসেছি, আমি পাসওয়ার্ডটা কী দিয়েছিলাম ভুলে গেছি। খুব সম্ভবত তো আমি সম্ভবত আমি রোহান @ দিয়েছিলাম, কিন্তু এখানে ইনকারেক্ট দেখাচ্ছে। তো গাইস, কী যে হবে এখন আমি তো বুঝতে পারছি না। এখানে দেখুন পাসওয়ার্ড হিন্ট আবার দিচ্ছে, RP, মানে RP দিয়ে আমি কিছু দিয়েছিলাম, কী যে করি, এই পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো আরে বাবা রে, এইটাও না, RP দিই তো, RP গেমিং দিয়ে দেখি, RP গেমিংও না। তো গাইস, প্রায় 5 মিনিট 10 মিনিট ট্রাই করার পর আমার মনে পড়েছে পাসওয়ার্ড আমি কি দিয়েছিলাম, আমি আমার নিজের নামই দিয়েছিলাম পাসওয়ার্ড, এতক্ষণে মনে পড়লো। হে ঠাকুর জানি প্লিজ হয়ে যায়, আমি ঠিকঠাক টাইপ করেছি কিনা দেখে নিই, রোহান পালহা, এন্টার, রং পাসওয়ার্ড তো দেখাচ্ছে না গাইস, দেখা যাক কি হোক কি হয়, সরি ভাই প্লিজ। উফ গাইস, ফাইনালি খুলে গেছে আমার পিসি স্ক্রিন, যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন, যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি দেখি কি গেম খেলবো এখন, বলে দিব আপনাদের। তো গাইস, দেখতে থাকুন ব্লগ, আর দেখা করছি কিছুক্ষণ পর আপনাদের সাথে। তো গাইস, এখন বাজে হচ্ছে 4:30 বেজে গিয়েছে, আর আমি 4:15 পর্যন্ত গেম খেলেছিলাম, তারপরে একটু গেমই রেস্ট করলাম। তো গাইস, এখন আমি একটা জিনিস করব, মানে খিদা পেয়েছে আমার, তো এখন আমি একটা জিনিস করব, তো সেটা আপনাদের দেখাচ্ছি, আমি দাঁড়ান সবকিছু সেট করে নিই। তো গাইস, যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কড়াই আছে, কড়াইটাকে আমি ফার্স্টে এখানে গ্যাসে বসিয়ে দিই,
গ্যাস, যেমনকি আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এখন গ্যাসটাকে অন করে দিই। যেমনকি দেখতে পাচ্ছেন আগুন ধরে গেছে, তো এটা হচ্ছে গরম হতে থাক, ততক্ষণ আমরা মেন যে সামগ্রী মানে যেটা আমরা ফ্রাই করব তেলে, তো সেটা নিয়ে নেই। ফ্রিজ খুলি ফটাফট। তো ফ্রিজে যেমন কি দেখতে পাচ্ছেন, ভাই সাহাব কত কিছু ঢুসানো এখানে। তো গাইস প্রথমে বার করে তারপরে দেখা। তো গাইস যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি নিয়ে নিয়েছি যা যা আমার লাগবে, আর এখানে দেখতে পাচ্ছেন তেলও অনেকটাই প্রায় গরম হয়ে গেছে, তো আমি আপাতত এগুলোকে রাখি। সব গাইস প্লেটে বার করি, তারপরে আপনাদের সাথে কথা বলছি। তো গাইস এই দেখুন, সবার প্রথমে আমি এটা একটা ছেড়ে দিই। তো গাইস যেমন কি দেখছেন, তো খুন্তিটা হয়ে গেল। তো গাইস এই দেখুন খুন্তি, তো এটাকে এরকম করে স্টার্ট করতে হবে। এটা ফ্রাই হতে থাকুক। আর এটা দেখুন গাইস, এটা হচ্ছে পনির, পনিরের দু পিস বরফের মধ্যে ছিল, তো সেই জন্য একদম টুকরা টুকরা হয়ে গেছে। তো দু পিসই আমি খালি পনির নিচ্ছি, এগুলা আপাতত ফ্রাই হতে থাকুক। তো গাইস আমি আপনারা আরেকটা কথা বলে দিচ্ছি, যে এই যে এগুলা যে আপনারা দেখছেন আমি যে ভাজছি, তো এগুলা জিনিস হচ্ছে আমাদের এখানে একটা নতুন মল খুলেছে, তো সেখান থেকে আমি নিয়েছি। তো দেখতে দেখুন আমি ভাজি, তারপরে কথা বলছি। তো গাইস যেমন কি দেখছেন, এখানে আমি একটা অন্য একটা জিনিস ছাড়তে চলেছি, এই দেখুন। আর এই যে এটা একটা অন্য একটা, এটাও আরেকটা ওরকমই ক্রিস্পি ভাজার মতনই, তো কিছুটা হোক ফ্রাই। তো গাইস যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি এই কয়টা তো স্মাইল গোলা ভেজে নিয়েছি, স্মাইল গোলা তো ভেজে নিয়েছি, আর এখানে দু টুকরা পনিরও আছে, আর সাথে এখন এইটা হচ্ছে। এটা আরো বেশি টেস্টি হয় খেতে গাইস, এটা যদি আপনারা কিনেন তাহলে দেখবেন এটা টেস্ট বেশি ভালো হয়। যেমনকে দেখছেন আপনারা, এই যে এই এইটা হচ্ছে ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি, তারপরে আপনার সাথে ঘরে গিয়ে কথা বলছি। ফটাফট এটাকে নামাই নি। তো গাইস যেমনকে দেখতে পাচ্ছেন আমার এখানে সবকিছু ভাজা হয়ে গিয়েছে, তো চলুন এটাকে নিয়ে ঘরে গিয়ে বসি। সাথে আমি সসও নিয়ে নিয়েছি, তো এটাকে নিয়ে একবারে ঘরে যাই। তো ঘরে দরজা খুলে দিই, ঘরে এসি চালানো আছে। তো গাইস ঘরে চলে এসেছি, বসি এখানে। তো গাইস যেমন কি আপনি নিয়ে আসলাম আপনারা দেখলেই, তো এই যে এটাকে এরকম সসের মধ্যে দিয়ে খেতে খুব ভাল লাগে, তো আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে। খুব টেস্টি হয় গাইস, আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন বাড়িতে। তো গাইস যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে মানে তখন আপনাদের বলাই হয়নি যে আমি পড়তে যাচ্ছি, তো পড়ে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 8:35, আর আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো এই দেখুন গাইস এখানে। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে
দাঁড়ান, লাইটটা ফ্ল্যাশটা অন করিয়ে দেখুন, আমার হাতের মধ্যে কেটে গিয়েছে। তো যেমন কি আপনারা দেখলেন যে আমার হাতের মধ্যে কেটে গিয়েছে, মানে আমি সাইকেল থেকে পড়ে গেছিলাম, আর এখানেও দেখতে পাচ্ছেন কেটে গিয়েছে। তো আমি সাইকেল থেকে পড়ে গেছিলাম, আসলে আমি সাইকেলটা চালাচ্ছিলাম আর সাইড থেকে, মানে সাইড না ঠিক পিছন থেকে এসে আমাকে ধাক্কা মেরে দিচ্ছে একটা টোটো, সেই জন্য আমি সাইকেলটাকে ডিসব্যালেন্স হয়ে আমি পড়ে গেলাম। পড়ে গিয়ে এ দেখুন হাতের ঠাতের সব কেটে গেছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, এ দেখুন আমার সাইকেলের যে ব্রেকের লিভার এটাও ভেঙে গিয়েছে, এটা হচ্ছে সামনের চাকার ব্রেকের লিভার, এটাও ভেঙে গিয়েছে। তো গাইস এটাই ছিল আজকের ব্লগের স্যাড এন্ডিং। তো কি বলবো আর, আজকের ব্লগ আমি এতটাই রাখতে চাই। যদি আপনাদের ব্লগ পছন্দ হয়েছে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই কেমন লাগলো ব্লগ কমেন্ট করে জানাবেন। আর দেখা করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে, তো ততক্ষণের জন্য বাই বাই। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দিও, লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো যাও, গুড বাই।